কলম্বোতে বাংলাদেশের সামনে শততম টেস্টে জয়ের হাতছানি। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 319 রানে অল আউট, 191 রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানের রিভিউ খারিজ, মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই। সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় নিহত চার আত্মঘাতীর দুজন সম্পর্কে খালাতো ভাই, 8 মাস আগে ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হয় তারা, জঙ্গি তৎপরতা চালাত দাওলাতুল ইসলামের নামে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই সব শ্রেণী পেশার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে, বেড়েছে জীবনযাত্রার মান, তাঁতি লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। এবং কাউন্সিলের এক বছরেও দল গোছাতে পারেনি বিএনপি, নেতৃত্বের ব্যর্থতার কথা স্বীকার করলেও সরকারের দমনপীড়নকেও দায়ী করছেন নেতারা।